আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি অবশ্যই বোনদের জন্য খুবই প্রয়োজনীয় আমল শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন অনেক বোনেরাই আমাদের কাছে কমেন্ট করে জানিয়েছেন যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না দেখতে পারে না যা অত্যাচার করে মারধর করে বা অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে আপনার স্বামীর আপনাকে খুব কম ভালোবাসে আগের মতো ভালোবাসে না সেক্ষেত্রে আপনি কি করবেন সেজন্য একটি দোয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তিনবার দোয়াটি পড়লে স্বামী ভালোবাসবে পাগলের মতো ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া যা পবিত্র কোরআনের প্রথম ছুরা আশা করি এই দোয়াটি আপনাদের সকলেরই মুখস্থ আর এটা আপনারা সকলেই পারেন কিন্তু আপনি হয়তো জানেন না এই দোয়াটির উপরে বিশেষ বিশেষ আমল রয়েছে আজকে তার মধ্যে থেকে একটি আমলের কথা আপনাদেরকে জানাবো আপনার স্বামী যদি আপনাকে কম ভালোবাসে অর্থাৎ ভালোবাসে না অত্যাচার করে আপনার কথা শুনে না সেক্ষেত্রে আপনি এই দোয়াটির উপরে আমল করলে দেখবেন আপনার স্বামী আপনাকে আগের তুলনায় অধিক পরিমাণ ভালোবাসে এবং আপনার যে জায়েজ কথাগুলো সমস্ত কথাগুলো সে শুনবে ইনশাআল্লাহ আমলটি কিভাবে করবেন সে বিষয়ে এখন আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন দেখবেন একদিনের মধ্যে মহান আল্লাহ তাআলা আপনাকে ফল দিবেন একদিন আমলটি করলে আপনার স্বামী আপনাকে অধিক পরিমাণ ভালোবাসবে এবং আপনাকে বিশ্বাস করবে আপনার কথাগুলো শুনবে যে কথাগুলো তার শোনা জায়েজ আমলটি করার নিয়ম হচ্ছে উজু করে এসে সূরা ফাতিহা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তার বুকে তিনবার ফু দিয়ে দিবেন আপনার স্বামী যখন রাতে ঘুমাবে সে সময় এই আমলটি করতে পারেন বা আপনি যে কোনো সময় সুরা ফাতে তিনবার পাঠ করে তার বুকে আপনি তিনটা ফু দিয়ে দিতে পারেন তবে অবশ্য উজু করা অবস্থায় সুরা ফাতে তিনবার পাঠ করবেন এই আমলটি আপনি রাতে করবেন যখন আপনার স্বামী ঘুমিয়ে থাকবে কিবা আপনি সকালেও করতে পারেন যখন আপনার স্বামী ঘুমিয়ে থাকবে এভাবে আপনি সকাল এবং রাতে যদি দুই বেলা এই আমলটি করেন দেখবেন একদিনের মধ্যে আপনি এর উত্তম ফল লাভ করবেন ইনশাল্লাহ তবে আপনি আমলটি একটানা সাত দিন পর্যন্ত চালিয়ে যাবেন সকালে এবং রাতে দেখবেন মহান আল্লাহ রহমতে অশীল দয়াতে আপনার স্বামী কথা শুনছে যে কথাগুলো শোনা তার প্রয়োজন যে কথাগুলো কোনো ইসলাম বিরোধী কোনো কাজের মধ্যে পড়ে না দেখবেন আপনার স্বামী আপনাকে তুলনায় অধিক পরিমাণ ভালোবাসছে অবশ্যই বোনেরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকলেই আমলটি করতে পারে দেখা হবে আবার নতুন কোনো দোয়া আমল সম্পর্কিত ভিডিওতে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম